পরীক্ষায় পাশ, ফ্যামিলি বিসর্জন দেওয়ার পরীক্ষায় পাশ। এবার আল্লাহ দেখলেন সাইয়েদনা ইব্রাহিমের হৃদয়ের মধ্যে ইসমাইলের জন্য ভালোবাসা বেশি না কম? কত বেশি জানেন? সাইয়েদনা ইসমাইল যখন দুনিয়াতে এসেছে তখন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ছিল 86। কত আপনাকে বাগেরহাটে 86 বছর বয়সে কারো বাচ্চা কাচ্চা হয়? হ্যাঁ, আছে এরকম পালোয়ান? আছে কেউ? নাই। সাইয়েদনা ইসমাইল যখন এসেছে দুনিয়ায় তখন সাইয়েদনা ইব্রাহিমের বয়স কত ছিল? 86। তার মানে 86টা বছর আল্লাহর কাছে কানছে আর দোয়া করছে, আল্লাহ একটা সন্তান দাও দাও দাও, দেয় নাই। 86 বছর বয়সে যে যে সন্তানটা দিল, ওই সন্তানের প্রতি মায়া, দরদ, মহব্বত, ভালোবাসা বেশি না কম? আল্লাহ দেখতে চাইলেন ওই ছেলের জন্য মায়া বেশি নাকি আল্লাহর জন্য বেশি। আল্লাহ ডেকে বললেন, ইব্রাহিম দেখি হৃদয়ে কার জন্য দরদ আর ভালোবাসাটা বেশি, যাও আমার সন্তুষ্টির জন্য 86 বছর বয়সে পাওয়া কলিজার টুকরা দুধের বাচ্চা ইসমাইলকে জবাই করে আমার খুশি অর্জন করো, জবাই করো, স্যাক্রিফাইস করো, আমার জন্য উৎসর্গ করো। বলতে দেরি, ছুরি নিয়ে গলার মধ্যে ছুরি চালাতে এক সেকেন্ডও দেরি করে নেই, সুবহানাল্লাহ পড়ে। তার মানে এই পরীক্ষায়ও আল্লাহ বললেন, কদ সাদদাক্তার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ইব্রাহিম ছুরি আর চালাইও না, ইসমাইলের মারা আমার উদ্দেশ্য না, তোমার হৃদয়টা দেখা উদ্দেশ্য। এই ইসমাইল মরে গেলে তো সব ঘটনা উলট পালট লেগে যাবে, কারণ আখিরি জামানার পায়গাম্বার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসমাইলের বংশে পৃথিবীতে আগমন করবে, চিল্লায় কোন ঠিক কিনা? ইসমাইলকে বাঁচিয়ে রাখা আল্লাহর জন্য ওয়াজিব, আল্লাহ নিজের জন্য এটাকে আবশ্যক করেছেন, সুবহানাল্লাহ পড়েন। ইমাজিন কি স্যাক্রিফাইস তিনি করেছেন, প্রতিটা পরীক্ষায় পাশ। পরীক্ষা নাম্বার 4, আল্লাহ বললেন, ইব্রাহিম আগুনের পরীক্ষায় পাশ করলাম, পরিবার বিসর্জনের পরীক্ষায় পাশ করলাম, সন্তান বিসর্জনের পরীক্ষায় পাশ করলাম, এখন তোমার আমি একটা গুরু দায়িত্ব দেব রে ইব্রাহিম, অনেক বড় দায়িত্ব, পারবা কিনা বলো? সাইয়েদনে ইব্রাহিম বলে লাব্বাইক, সুবহানাল্লাহ পড়ে। কি দায়িত্ব আল্লাহ? তোমারে আমি হজ প্রোগ্রামের এমডি বানাই দিলাম, ম্যানেজিং ডাইরেক্টর অফ হজ প্রোগ্রাম, হজের এমডি, তুমি হজের কাফেলা করো, তুমি হজের বন্দোবস্ত করো, দেখি এইটাতে তুমি কতটুকু সাকসেসফুল হতে পারো, সুবহানাল্লাহ পড়ে। সাইয়েদনে ইব্রাহিম বললেন, আল্লাহ কি কি করতে হবে খালি কন? আল্লাহ বললো, প্রথমে আমার ঘর বানাও, কারণ হজ করতে হলে আল্লাহর ঘরের দরকার আছে না নাই? وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ سُبْحَانَ اللَّهِ। সাইয়েদনা ইব্রাহিম সাইয়েদনা ইসমাইল বাপ বেটা মিলে কাবা ঘর বানাতে শুরু করলো, পাথর কেটে কাবা ঘর বানাতে শুরু করলো, একের পর এক পাথরের সাথে পাথর জোড়া লাগিয়ে আল্লাহর প্রথম ঘর আউয়ালু বাইতি উদিয়া আলিন নাস লিল্লাযী বিবাক্কাতা মুবারাকা, পৃথিবীর প্রথম ঘরটা তিনি পুনর্নির্মাণ করতে শুরু করলেন, ঘর বানানো শেষ। এবার আল্লাহ বললেন, ঘরটারে ঝাড়ু দাও। কি দাও? জোরে কোন কি দাও? আল্লাহর ঘর ঝাড়ু দেওয়া অনেক স্বভাবের কাজ, দিছেন কেউ কোনোদিন? নাকি খালি মুয়াজ্জিন হুজুরের দমকান? হ্যাঁ, ঝাড়ু দেন নাই কেন? ওই বেটা খাদেম ঝাড়ু দিলি না কেন? এরকম ডাকাইতা ছাড়া নাই, খালি মুয়াজ্জিনের দোষ, খালি খাদেমের দোষ। মসজিদের খাদেম আমরা সবাই, আপনি হতে পারেন সেক্রেটারি, হতে পারেন সভাপতি, হতে পারেন মেম্বার অফ দ্য পার্লামেন্ট, সব লোকগুলো আল্লাহর মসজিদের খাদেম, চিল্লায় বলেন ঠিক কিনা? আপনি ঝাড়ু দেন একবার, আপনি মসজিদে শোনো আমারে মুনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমারে মুনাজাত, শোনো আমারে মুনাজাত, পড়েন আমিন। এবার বাপ বেটা মিলে ঝাড়ু দিতে শুরু করলেন, না বললেন, তাহেরাব বাইতিয়া লিত্বাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকাইস সুজুদ। ইব্রাহিম ইসমাইল বাপ বেটা মিলে কাবা ঘর ঝাড়ু দাও, ঝাড়ু দিলেন, তাহলে কাবা ঘর বানানো শেষ, ঝাড়ু দাও। এবার আল্লাহ বললেন, হজের আজান দাও। কি দাও? ওয়াজ্জিন ফিন নাস বিল হজ্জ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামির ইয়াতিনা মিন
কুল্লি ফাজ্জিন আমীক। সুবহানাল্লাহ পড়েন। ওয়াযিন ফিন নাসি বিল হাজ, ইব্রাহিম কাবা ঘর বানালাম, ঘরটারে জারু দিয়ে তাওয়াফকারী রুকুকারী সিজদাকারী ইতিকাফকারীদের জন্য পরিচ্ছন্ন করলা, এবার হজের জন্য আজান দাও, হজ যে করা লাগবে একটা ঘোষণা দাও। সাইয়েদনা ইব্রাহিম বলে আল্লাহ এমন জায়গায় ঘর বানাচ্ছে বললেন এখানে মানুষ নাই, প্রাণী নাই, কেউ নাই, কাউরে দেখা যায় না, কার সামনে হজের ঘোষণা দেব, হজের আজান দিব, কাউরে তো আমি দেখি না। আল্লাহ বললেন ইব্রাহিম তুমি একটা বড় পাথরের উপরে দাঁড়িয়ে হজের ঘোষণা দাও, দুনিয়ায় অবস্থিত সবগুলো মানুষের কানের মধ্যে ওই আজানের ঘোষণা আমি আল্লাহ পৌঁছে দেবো। উনি দাঁড়িয়ে আজান দিলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাখাযা আল্লাহু বাইতান লিল হাজ, আল্লাহ হজের জন্য একটা ঘর বানিয়েছেন, আসো আসো, তাদের সামর্থ্য আছে, এসে হজ করে যাও। তখন পৃথিবীতে যত লোক ছিল প্রতিটা মানুষের কানের ভেতরে আল্লাহ ওই আজানের ধ্বনি পৌঁছে দিয়েছে। আমরা যারা ছিলাম না, আমরা ওই সময় ছিলাম, কইয়াছিলেন আলামুল আরওয়াহে, রুহের জগতে, রুহের জগতেও আমরা যারা ছিলাম আমাদের কানের মধ্যে এই ধ্বনিটা পৌঁছে দিয়েছে কে? ওই রুহের জগতে থাকা অবস্থায় যারা আমরা লাব্বাইক বলে আওয়াজ করতে পেরেছি তাদের নাসিবে কাবা ঘর জিয়ারতের সুযোগ করে দিবে কে? যারা আমরা লাব্বাইক কইতে পারছিলাম তাদের নাসিবে কাবা ঘরের জিয়ারত আছে না নেই? তার মানে আল্লাহ বললেন হজের এমডি বানাইছে আল্লাহ, ম্যানেজিং ডাইরেক্টর, আল্লাহ বললেন কাবা ঘর বানাও, বানালেন, ঘর পরিষ্কার করো, করলেন, আজান দাও, আজান দিলেন, তার মানে হজ প্রোগ্রামের যে দায়িত্ব এই পরীক্ষায়ও, কথা বুঝে নাই মনে হয়, হজ প্রোগ্রামের দায়িত্ব এটাতেও পাস, একটার পর একটা পরীক্ষা দিয়েছে। সব শেষে আল্লাহ পরীক্ষা নিলেন, ইব্রাহিম তোমার বয়স এখন 80 বছর, এবার নিজ হাতে তুমি সুন্নাতে খাতনা করো, কি করো? নিজ হাতে সুন্নাতে খাতনা, সহিহ বুখারীর বর্ণনা, ইখতাতানা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ওহু আবনু 80 সানা বিল কদম, কুঠার দিয়ে নিজ হাতে নিজের লজ্জাস্থানের সামনের চামড়ার অংশটা কেটে তিনি নিজ হাতে 80 বছর বয়সে নিজের সুন্নাতে খাতনা করেছেন। এমনি এমনি আল্লাহর প্রিয় হয় নাই, এমনি এমনি আল্লাহ লিডার বানায় নাই, আল্লাহ এমনি বলে নাই আম গোনা মেক ইউ দা লিডার, গোটা বিশ্বের মানুষের নেতৃত্ব দেওয়ার জন্য আমি তোমারে তৈরি করেছি, এমনি হয় নাই, একটার পর একটা পরীক্ষা দিয়ে নিজেকে প্রমাণ করার মধ্য দিয়ে তিনি নেতৃত্বের আসনে আসীন হয়েছেন। চিৎকার করে বলেন ঠিক কিনা? সে আল্লাহ ডেকে বললেন গোলাম এই ইব্রাহিমের জীবনে তোমাদের জন্য আমি আদর্শ রেখে দিয়েছি, আমি পৃথিবীর বুকে কয়েকজন নবীকে সিলেক্ট করেছি, তার মধ্যে ইব্রাহিমের মর্যাদা আছে রাডাই, ওনার ফ্যামিলি, ওনার যে ফ্যামিলিটা ইটস এ ব্লেসড ফ্যামিলি এভার ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সবচেয়ে বরকতময় ফ্যামিলির একটা ফ্যামিলি, এই ফ্যামিলি যেখানেই হাত লাগাইছে ওটা বরকত হয়ে গেছে, যেটা ধরছে মাটি সোনা হয়ে গেছে, কি বরকত। সেদিন ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছোঁয়া লেগেছিল একটা পাথরে, তিনি যখন কাবা বানাচ্ছেন আর উপরে ওঠে না, বানাতে বানাতে আর নাগাল পায় না, বললেন আল্লাহ এবার কি করি, এই পাথরে দাঁড়িয়ে তুমি কাবা বানাও। বলা হয় যে এই পাথরটা এত শক্তিশালী ছিল ওনার উপরে ওঠা দরকার লিফটের মতো পাথরটা উপরে উঠে যেত, নিচে নামা দরকার নিচে নেমে যেত, আবার এই পাথরের জায়গাটাকে আল্লাহ তাআলা নামাজের মুসল্লা বানিয়ে দিয়েছেন আমাদের জন্য, নামাজের মুসল্লা। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসল্লা, আল্লাহ বললেন গোটা বিশ্বের সব মুমিনদের জন্য মাকামে ইব্রাহিমের আমি মুসল্লা বানিয়ে দিলাম। বিশ্ব নবী যখনই তাওয়াফ করে দুই রাকাত নামাজ পড়তেন মাকামে ইব্রাহিমের সামনে এসে দুই রাকাত সালাত পড়তেন, আমরাও যারা তাওয়াফ করি প্রতিটা তাওয়াফের পরে এই মাকামে ইব্রাহিমের সামনে এসে নামাজ পড়তে হয়, জানেন না, পড়ছেন না আপনারা হাজিরা, পড়তে হয়। এই পাথরটা এখনো আছে, দেখেন ওনার স্মৃতিকে চির অম্লান করার জন্য, সাইয়েদনা ইব্রাহিমের শিক্ষাকে চিরস্মরণীয় করে রাখার জন্য ওনার ফুটপ্রিন্ট, পায়ের ছাপ যে পাথরে লেগেছে, এই পাথরটাকে কাবা ঘরের একেবারে পাশে 11 মিটার উঁচু একটা ছোট্ট গ্লাস ফিটিং করা ডিজাইন করা মিনারার ভেতরে ওইখানে স্থাপন করা, যারা তাওয়াফ করে ওইটার পাশ দিয়ে তাওয়াফ করতে হয়, আর তাওয়াফ শেষ হলে ওইটার সামনে দুই রাকাত নামাজ পড়তে হয়, বরকত আছে না নাই? ওনার পা লাগছে এই জায়গা হয়ে গেছে মুসল্লা, এবার ওনার ছেলের পা লাগছে মরুভূমিতে ওইটা হয়ে গেছে জমজমের কূপ। সাইয়েদনা ইসমাইল ওনাকে রেখে হাজার দৌড়াদৌড়ি শুরু করলেন সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, আহা এখন এয়ার কন্ডিশন করা 4 তলা, এয়ার কন্ডিশন করা তো সুন্দর পরিবেশ, এরপরে দৌড়াতে দৌড়াতে আমাদের ঘাম ছুটে যায়, না জানি সাইয়েদা তুনা হাজার কি কষ্ট করে সেখানে দৌড়াদৌড়ি করেছিলেন, না জানি ওনার কি কষ্ট পোহাতে হয়েছিল।
উনি সাফা থেকে মারওয়া একবার, মারওয়া থেকে সাফা একবার সাতটা চক্কর দিলেন। এই সাতটা চক্কর, এই দৌড়াদৌড়িটা আল্লাহর কাছে এত ভালো লেগেছে, কিয়ামত পর্যন্ত সব হাজীদের জন্য এই জায়গায় দৌড়াদৌড়ি করাটা আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। এটা না করলে আপনার হজই হবে না, এখানে দৌড়াদৌড়ি করা ওয়াজিব। দেখেন উনার ওয়াইফের কাজ কত বরকতময়, উনি দৌড়াদৌড়ি করছেন, এখন আমাদের হজে যে দৌড়াদৌড়ি করা লাগে। সুবহানাল্লাহ, পড়বেন না? সেদিনা ইসমাইল আলাইহিসসালামকে মরুভূমির মধ্যে রেখে উনি দৌড়াদৌড়ি করলেন, পানি নাই, পানির অভাব, দৌড়ে আসলেন, এসে দেখে সৈয়দনা ইসমাইল ইসলামের পায়ের ধাক্কায় জমজমের পানি বেরোতে শুরু করছে, কল 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 করে আওয়াজ। সৈয়দনা ইব্রাহিম, ইসমাইল, হাজার, এরা আরবি ভাষা জানতেন না, এরা সুরিয়ানি ভাষার মানুষ ছিলেন। কোন ভাষার? সুরিয়ানি ভাষা। তো পানি দেখে হাজার খুব অবাক, কিরে এত সুন্দর পানি, এই পানি তো মরুভূমির বালিতে লেগে সব শুকিয়ে যাবে, পানি যাতে না শুকায় উনি বালি চারদিক দিয়ে উঁচু করে এরকম বাদ দিতে লাগলেন, বাদ দিচ্ছেন, আর ওনার সুরিয়ানি ভাষায় বলতে লাগলেন, ঝাম ঝাম, মানে হচ্ছে থাম থাম, ঝাম মানে স্টপ, থাম থাম, কেফ, আরে পানি চলে যাস না, চলে গেলে তো পানি ব্যবহার করতে পারবো না, ঝাম 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 ঝাম। ওনার মুখনিসৃত এই ঝাম ঝাম শব্দ দুটো আল্লাহর এত ভালো লাগলো, কেয়ামত পর্যন্ত এই কুয়ার নাম আল্লাহ ঝামঝামের কুয়া বানাই দিল, এটার নাম বিরু ঝামঝাম। বিষ্ণু বললেন, মা উ ঝামঝাম লিমা শুরি বালা হোক, এই জমজমের পানির এত বরকত, যেই রোগের নিয়ত করে এই পানি খাবেন ওই রোগ থেকে শেফা দিবে কে? আবার বিষ্ণু বললেন, ইন্নাহা শিফ তোআমু তুমিন শিফা উ সুকমেন ইন্নাহা মুবারাকা, এই জমজমের পানি গোটা বিশ্বের সব পানির মধ্য থেকে সব চাইতে বরকতের পানি, এই পানির মধ্যে রোগের জন্য চিকিৎসা আছে, মানুষের ক্ষুধা লাগলে এটার ভেতরে খাবারের উপাদান আছে। পৃথিবীর সব পানি শুধু তৃষ্ণা নিবারণ করে, শুধু জমজমের পানি তৃষ্ণাও নিবারণ করে ক্ষুধাও নিবারণ করে। জাপানের কিছু জিওলজিস্ট, ভূতত্ত্ববিদ গবেষণা করে পেয়েছে এই পানির মধ্যে ফুড সাপ্লিমেন্টারি আছে, মানে খাদ্যের পরিপূরক, কিছু না খাই এই পানি খাইলে ক্ষুধা নিবারণ হয়ে যায়। আবার বিশ্বনবীকে যখন সিনা চাক করা হবে, মেরাজ রজনীতে সাইয়েদনা জিব্রাইল বিশ্বনবীর গলা থেকে নাভি পর্যন্ত পুরোটা কেটে হৃদয়টা বের করে এই জমজমের পানি দিয়ে ধৌত করেছিলেন। তার মানে এই ফ্যামিলি যেইখানে হাত লাগাইছে ওইখানে বরকত আছে না নাই? যেখানে হাত ওইখানে বরকত। বাবা পা লাগাইছে মকাম ইব্রাহিম, ছেলে পা লাগাইছে জমজমের কুয়া, হাজার দরুদ।